বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো। আমি সকাল সকাল আজকের ব্লগটা শুরু করে দিলাম। এখন বাজে 7:30 আর এই যে ডোডোকে ঘুম থেকে তুলতে চলে এসেছি, কারণ ডোডোর ক্লাস আছে, তারপর পড়তে বসবে। তো এই যে দেখো দুষ্টুটা কেমন হাসছে। তো যাই হোক, আমি ওকে ব্রাশ ধরিয়ে দিয়েছি, মানে ব্রাশটাও করুক আর আমি তো বাকি কাজগুলো করব, কারণ এখনও জলখাবার করতে হবে, সায়ন অফিস বেরোবে। মানে ইন্ডিয়ান মমদের যা ডিউটি আর কি, সকাল থেকে তার বাচ্চার প্রতি ঘুম থেকে তোলা, ব্রাশ করানো, খাওয়ানো, যা যা কিছু থাকে। তো আমিও শুরু করে দিয়েছি আমার সকাল সকাল আমার বেবিকে খাওয়ানো, ব্রাশ করানো, ঘুম থেকে তোলানো, তো কি সমস্ত কিছু করার। আর এই যে ওর ব্রাশ হয়ে গেছে, এবারে ব্রাশ ট্রাশের পরে আমি ওকে দুধ দিয়ে মুড়ি দিয়ে দেবো, কারণ আমার এখনও জলখাবার বানাতে অনেকটাই দেরি আছে। তো এই যে দুধ মুড়ি দিয়ে দিয়েছি, আর ডোডো এখন দুধ মুড়িটা খাক, তারপর ওকে পড়তে বসিয়ে দেবো, কারণ ক্লাস হওয়ার এখন অনেক বাকি আছে, মানে স্কুলের ক্লাস হওয়ার আর কি অনেক বাকি আছে। আর তার মধ্যে আমি বিছানাটা গোছাচ্ছি। বিছানা গোছানোর শান কিন্তু বেরিয়ে গেছে, এখন বিছানা গোছাচ্ছি আমি, ও বেরিয়ে গেছে। ও আজকে খেয়েছে খিচুড়ি, আগের দিনের বেশ কিছুটা খিচুড়ি থেকে গেছে, তো ও বলল খিচুড়িটাই খেয়ে নেবে। আর ডাল আর রুটি করেছি, ছোলার ডালটা আগের দিনের খিচুড়ি করার সময় অনেকটা সেদ্ধ থেকে গেছিলো বেশি, তো সেটা রেখে দিয়েছিলাম, আজকে সকালে জলখাবার করে নিয়েছি ছোলার ডাল আর রুটি। তো ওকে ওটা গুছিয়ে দিয়েছি, ও দুপুরে লাঞ্চ খাবে ওটাই। আর খিচুড়িটা বেশ কিছুটা আছে, ওটা দুপুরে আমি খাবো গরম করে, তবে ডোডোকে ওটা দেবো না। ডোডো বায়না করছে খাবে বলে, কিন্তু ডোডোকে ওটা দেবো না। ডোডোর জন্য গরম ভাত বানাবো। কচুরলতি কাল রাতে কেটে রেখে দিয়েছি, কচুরলতিটা করবো। ইলিশ মাছের মাথা, মানে ইলিশ মাছটা বানিয়েছিলাম, ইলিশ মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছিলাম, তো ওই মাথাটা দিয়ে কচুরলতিটা করব। আর কি করব জানি না, ডোডোর ডিম সেদ্ধ করব। তো আর কি করব এখনও পর্যন্ত জানি না, ভিডিওটার সাথে থাকো, তো সবটাই দেখতে পাবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তো ভিডিওটার সাথে থাকো। আর ডোডো ও এখন ওর খাওয়া হয়ে গেছে, ও এখন ওর মানে পড়তে বসেছে, নিচেও পড়তে বসেছে। আর আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ট্রাইপডটা ওপরে রেখেছি, টেবিলে রেখেছি, সেই জন্য ওকে আমি নিচে বসিয়েছি, নিচেও পড়ছে, মানে নিজে থেকেই ও বসলো আর কি নিচে। তো সেই জন্য ভাবলাম ট্রাইপডটা ফেলে আমি টেবিলে রাখি, যেহেতু নিচে পড়ছে। আর আজকে আর রেয়াজ করাইনি, রেয়াজ করাতে গেলে আমার দেরি হয়ে যাবে, কারণ আমাকে তো ওর সামনে বসে থাকতে হবে, দেখতে হবে, তো এখন কোনো সময় নেই। দেখি যদি ক্লাসের পরে সময় হয়। আর এখন কিন্তু বাজে 9:30, ওর ক্লাস শুরু হবে তো 10:30 কাছাকাছি, একদম পুরো পাক্কা 10:30 নয়, মোটামুটি 10:20 থেকে ক্লাস শুরু হয়ে যায়। অনলাইন তো সবাই জয়েন হয়, তারপরে হতে হতে 10:30 বেজে যায়। তো সেই জন্য ওকে খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি। আর ডাল রুটি তো হয়ে গেছে, আমি এখনও জলখাবার খাইনি, বিছানা গুছিয়ে আমি স্নান করব, পুজো করব, তারপরে খেয়ে নেব। ডোডোকেও খাওয়াবো, কারণ ডোডো তো খেয়েছে, তখন দেখলে প্রায় না, তখন 7:30, তো খেয়েছে 7:40, তো আবার ওকে আমি খাবো, আমার সাথেও একটু ডাল আর রুটি খাইয়ে দেবো, কারণ বাচ্চা মানুষ আর তখন তো বেশি খায়নি। তো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, আর এবারে চলে যাব, ডোডোকে জলখাবার খাওয়াবো, আমি খাবো, আর তার আগে পুজোটা করে নেব। তো চলো। আর সায়নও বেরিয়ে গেল, এই মাত্র ও বেরুলো। ও কালকের খিচুড়িটা ছিল, তো ও খিচুড়ি ভীষণ ভালোবাসে, তো বললো আমাকে ওটা গরম করে দাও, তো ওটাই আমি খেয়ে বেরোবো। আর এখন বাজে 9:45, ও খিচুড়ি খেয়ে গেল। আর ডাল রুটিটা ওকে প্যাক করে দিলাম, ও অফিস নিয়ে গেল আর কি। আমার তো বিছানা গোছানো হয়ে গেল, এবার ডোডোকে মোটামুটি খাওয়া হয়ে গেছে, আর ডোডোকে এবার আমি রেডি করাবো স্কুলের জন্য। বই ফইগুলো গুছিয়ে দিয়েছি, তো আর আমি এখনো চা আর কিছু খাইনি আমি এখনো, শুধু মানে রান্নাঘরের অবস্থা একদম যাতা হয়ে আছে। আর রান্না করব আজকে কি বুঝতে পারছি না, আজকে ভাবছি একটু নিরামিষ কিছু করব আর পুজো টুজো আমার এখনো কিছু হয়নি, পর্দাটা সরানো হয়ে গেছে কিন্তু পুজো টুজো এখনো কিছু হয়নি। আর আমি এবার স্নান করব, পুজো করব, তো কাজ আছে, তারপর খাবো। আর আমি খাবো মুড়ি, তার কারণ কালকের বেশ কিছুটা বাসি তরকারি আছে, পটল আলুর তরকারি, তো ওটা রাখা আছে, ওটাকেই আমি বের করে রেখেছি, ওটাকে আর গরম করতে হবে না, ঠান্ডা ভাবটা চলে গেছে। তো এবারে আমি একটু মুড়ি দিয়ে খাবো, কারণ বেশ অনেকটাই তরকারি ফেলতে ঠিক ভালো লাগে না, তো সেই জন্য মুড়ি দিয়ে আমি খেয়ে নেবো। ওদেরকে তো গরম গরম করে দিয়েছি, ওরা খেয়ে নিল। তো চলো সাথে থাকো। আমি এই যে ও চা করে দিয়ে গেছে, মানে আমার খাওয়ার সময় হয়নি, তার কারণ ওই খাবার দাবারগুলো করছিলাম, তো চা খাওয়ার জন্য সময় হয়নি। আমি এবার গরম করব চাটাকে, তারপর খাবো। চা ফা খেয়ে তারপরে, তার আগে ডুডুকে, মানে আমি চা খেয়ে নেবো, ততক্ষণ ডুডুকে তারপর রেডি করাবো। তো চলো এগুলো সব পরপর করতে থাকি, তোমরা সাথে থাকো। আর আমি এদিকে সর্ষের তেল গরম করেছি, কচুর লতি করবো, কচুর লতিটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে আর এদিকে কুকারে ডাল বসেছি, মুসুর ডাল, ডালটাও সিটি হয়ে গেল। এই যে কচুর লতিটা আমি সেদ্ধ করে রেখেছি, কচুর লতিটা এবার আমি তেলে দিয়ে দেবো। আর আমি একটু কাঁচা লঙ্কা দেবো, সেই জন্য একটু করে নিচ্ছি, ফাটিয়েই দিই, আজকে ভাবলাম একটু থেতো করে দিই। এই যে সেদ্ধ হয়ে গেছে, আর আমার তো ডালটাও সিটি হয়ে গেছে। আর কুকারটা নামিয়ে রাখলাম, হয়ে গেছে সিটি, মানে ডাল হয়ে গেছে। আর লতিটাকে আমি একটু ঘেটে ঘেটে দিচ্ছি, তার কারণ লতিটা গোটা গোটা থাকলে একদম ভালো লাগে না আমার। আর ইলিশ মাছটা তো ভেজে রেখে দিয়েছি, মাছটা এই যে ইলিশ মাছটা ভাজা একদম পুরো আগের দিন ভেজে রেখে দিয়েছিলাম। আর লুটিটা তো রাত্রিবেলা আমি কেটে রেখে দিয়েছিলাম, লুটিটা কাটতে খুব দেরি লাগে, তো সেই জন্য আমি লুটিটা কেটে রেখে দিয়েছিলাম। আর বেশ কিছুটা খিচুড়ি আছে কালকে, ডোডো বায়না করছে ওটা খাবে, কিন্তু ওকে তো দেবো না, ওটা আমি খাবো। আমার শুধু ভাতটা হলেই হয়ে যায়, ব্যাস, আজকে আর কিছু করবো না, এটাই নেই, খিচুড়িটা খাবে বলে রান্না করছি। খিচুড়ি, খিচুড়িটা খুব ভালো লেগেছে তার। আমার লতি খেতে, মানে কচু শাক, কচু খেতে আর কি এত ভালো লাগে, কি বলবো, ভীষণ ভালো লাগে। আমার বাবার বাড়িতে কিন্তু কচু লতি বা কচু শাক হয়ই না, একদমই হয় না, এখানেও একদম হয় না, মানে আমার শ্বশুর বাড়িতেও হয় না। কিন্তু আমার জানি না কোথা থেকে আমার এই শখটা এসেছে খাবার, এই কচু লতির শাকটা খাবার, লতি বা কচু শাক খাবার আর কি, অদ্ভুত ভাবে আমি। এত হলুদ দিয়ে দেবো, সেই জন্য বলি সাদা সাদা রঙটা কেন হয়ে গেল। হলুদ দিয়ে বরফকে ভালো করে নাড়ব, সাদা সাদা দেখতে লাগছিল এতক্ষণ। এই জানলাটা দিয়ে দিলাম। জানলাটা না দেওয়া থাকলে না আলোর এত মানে এটা আসে, লাইটটা এমন ভাবে আসে যে কিছু দেখা যায় না। আর এখন বাজে কটা বলে তো, এখন বাজে 12টা। কুড়ি, দাঁড়াও দেখে বলি। হ্যাঁ 12টা 22 এখন। ডোডো তো ক্লাস থেকে উঠলো 11:30। তারপরে আমি স্নান করে পুজো করে নিয়েছিলাম, ওর ক্লাস হতে হতেই আর কি। স্নান করে পুজো করে নিয়েছিলাম আর ও আর আমি খেয়ে তারপর ওকে ক্লাসের জন্য রেডি করিয়েছিলাম, দেখলেই তোমরা। আমার তোমাদেরকে বললাম ডোডোকে খাওয়াবো, তো ওকে খাইয়ে আর আমিও খেয়ে একদম পুরো ওকে ক্লাসের জন্য বসিয়ে দিয়ে আর আমি বাসনগুলো মাজলাম। বেশি কিছু বাসন হয়নি আজকে, একদমই অল্প বাসন। এই কটা বাসন হয়েছে, এই কটা আজকে বাসন হয়েছিল। তো কাল রাত্রিবেলা বাসন আসলে মেজে রেখে দিয়েছিলাম, সেই জন্য এই কটাই বাসন হয়েছে। রোজকার তো জামা কাপড় কাচতেই হয়, রোজকারের যা জামা কাপড়, মানে আমার একটা নাইটি, ওর একটা প্যান্ট, ডোডোর একটা প্যান্ট, ব্যাস তিনজনের এই তিনটে জামা কাপড়। তো ওটা ওই জন্য ধুয়ে দিয়েছি, ধুয়ে বাথরুমে মেলে দিয়েছি, কারণ ওয়েদার একদম ভালো না। বৃষ্টি হচ্ছে না কিন্তু আবার রোদও নেই। আর ডোডোকে স্নান করিয়ে দিয়েছি, ও একটু খেলা করছে এবার। আর এই যে তো ভাতটা করবো, কুকারেতেই করবো। ডালটা তো হয়ে গেছে, নামিয়ে নিয়ে কুকারে ভাতটা করে নেবো। আর রাতের জন্য রাতে ভাত করবো, এখন ভাত করে রাখবো না। আমার লুচিটা দেখো একদম পুরো ঘেঁটে দিয়েছি আর মোটামুটি করেই এসেছে আর কি। আর এতে আমি আন্দাজ মতো নুনও দিয়ে দিলাম, নুন দিয়ে আর কাঁচা লঙ্কা যেটা থেতো করে রেখেছি আমার দিস্তাতে, ওটাও দিয়ে দেবো। ব্যাস মোটামুটি আমার হয়েই গেছে। মাথাটাও দিয়ে দিলাম সেই জন্য, ব্যাস। তাই এতে তো আমি এটা করলাম, হামানদিস্তাতে লঙ্কাটা এ করলাম। আমি তো আবার কতিলা ওতে ভাঙি, মানে কতিলাগুলো খুব বড় বড় থাকে, আমি তো কতিলার জল খাই। তো মানে ভালো করে না ধুলে একদম মানে অবস্থা খারাপ করে দেবে। আর ইলিশ মাছ দিয়ে করলে আমি রসুন টসুন দিই না। মানে তোমার প্রচুর লুচি একদম হয়ে এসেছে। আর আমি স্নান করতে গিয়ে না আজকে একটু ফেস প্যাকটা মাখলাম, তো আমার সেন্সিটিভ স্কিন, তো এত মুখটা মানে খুব ইচিং হচ্ছিল, তো সেই জন্য না ঘেমে যাচ্ছে। আমি প্যাকটা মেখে তারপরে প্যাক মাখার পরে যে ক্রিমটা মাখি সেটা মেখেছি, ক্রিম নয় জেল, ওই জন্য পুরো ঘেমে যাচ্ছি। আমি তার মুখটা ধুয়ে নেবো, মানে একদম আগুনের কাছে আছি না, সেই জন্য একদম পুরো ঘেমে যাচ্ছি। মাছের মাথাগুলোকে একটু না ভেঙে হবে না। লতি হয়ে গেছে, এবারে ভাতটা করব। ব্যাস ভাতটা করলেই আমার হয়ে যায় সমস্ত কিছু। এবার মেজে নেব, তো চলো ভাতটা বসিয়ে দেব। আর এই যে ডোডোর জন্য ডিম আর আলু বসিয়ে দিলাম, ডিম আলু আর ভাত ওর জন্য বসিয়ে দিলাম। আর ওইদিকে তো ডোডোর ভাতটা হচ্ছে, পাখাটা আস্তে করা আছে, একটু জোর দিতে হবে। তো ওদিকে তো ডোডোর ভাতটা হচ্ছে আর সবই কাজ হয়ে গেছে। এবার শুধু ডোডো আর আমি খাবো। আবার যতই পায় না ওই খুব আচ্ছা ওকে বাসি জিনিসটা দেওয়া যায়, এবার উপায় না করছে, কিন্তু কিছু করার নেই, ওকে দেওয়া যাবে না, বাড়িয়ে দেবো। বুঝেছো বাবা? তো রান্না বান্না তো হয়েই গেছে। আর ভাতটা এখনের মতন একটুই করলাম, ডোডোর মতন। সন্ধ্যেবেলা বাকি ভাতটা করবো, মানে রাতের যে ভাত খাবো তো ওইটা রাত্রিবেলা করবো, কারণ গরম গরম শুধু ভাতটাই করবো। সব কিছুই কড়াই আছে, কড়াই হয়ে গেলে শুধু ভাতটা রাত্রিবেলা করবো। আর কালো ছুটি আছে, গ্যাসটা তোমাকে পরিষ্কার রাতের মধ্যেই করতে হয়, রাতে মানে পরিষ্কার করে রাখতে হয়, সকালবেলা তো অত সময় হয়ে ওঠে না। সেই জন্য রাত কালকেও ছুটি আছে, ভাতটা গরম, খালি গরম গরমই আছে, রাতে গরম গরম থাকবে। তো ব্যাস ওই একই আর সমস্ত কাজ তো পেয়েই গেছে। এবারে কয়েকটা বাসন খেয়ে দিয়ে একেবারে পুরো বেঁচে নেবো, তারপর ঘরপর তো মোছার একটু পরিষ্কার করবো, গ্যাসটাও পরিষ্কার করবো। গ্যাসটা তো হিসেব মতন দুবার তিনবার পরিষ্কার করতে হয়, সকালে একবার পরিষ্কার করে মানে রাত্রিবার পরিষ্কার করে রেখে দিই, যাতে সকালে এ করতে হয়, আমাকে মুছতে করতে হয়, পরিষ্কার করতে হয়। তো সেই জন্য রাতেই একদম মুছে পরিষ্কার করে রেখে দিই, দুপুরবেলা পরিষ্কার করি, আর রাত্রিবেলা আবার ভাত গরম করি, তো রাত্রিবেলা আবার পরিষ্কার করি। দুবার আমাকে পরিষ্কার করতেই হয় গ্যাসটা, তো কোনো কোনো দিন তিনবার হতো না, আজকে যেমন তিনবার হচ্ছে পরিষ্কার করা। আর খিচুড়িটা ওদিকে বসানো ছিল, ওয়েদারটা ঠান্ডা ছিল বলে আমি নিজে পাইনি খিচুড়িটা, সেই জন্য গ্যাসের উপরেই বসে রেখেছিলাম। আর খিচুড়ি গরম ছিল তো সেই জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম। চলো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণ কিছুক্ষণের জন্য বসি, পাখার নিচে ঘেমে গেছি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর জীবনে যাই হোক অল টাইম